আসসালামু আলাইকুম ইয়র, আমি আজকে পাঙ্গাস মাছের গাদার টুকরা দিয়ে ফিশ ফিঙ্গার বানাবো। ফিশ ফিঙ্গার এবং চপ দুইটাই বানাবো। তো ফিশ ফিঙ্গারের জন্য আমি এখানে 10 পিস মাছ এরকম কাটা ছাড়া নিচ্ছি। এখানে আমি 7-8 কোষ রসুন নিচ্ছি, আমি এটার সাথেই ব্লেন্ড করবো। তো এখন আমি ব্লেন্ড করব। হয়ে গেছে আমার মাছটা ব্লেন্ড করা, আমি ব্লেন্ড করে নিছি। এখন মাছের সাথে আমি মিশাবো কিছু পেঁয়াজ কুচি, 2 টেবিল পরিমাণ। দুই চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ কাঁচামরিচ বাটা, এখানে কিছু হলুদ মরিচের গুঁড়া, 1 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জৈত্রিক জায়ফল 1/2 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ। আমি সবগুলি দিয়ে দিলাম। এক চা চামচ আদা রসুন বাটা, কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা মাছের মধ্যে খুব ভালো টেস্ট আসবে, ঘ্রাণও আসবে। আমি এখন এটা ভালো করে একটু মাখাবো। আমি কিছু আস্ত রসুন মাছের সাথে ব্লেন্ড করছি যেন মাছটার থেকে কোনো গন্ধ না আসে, রসুনটা গন্ধ কমাবে। কাঁচা মাছ, এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, গাদার পিঠ দিয়ে। আমি পাঙ্গাস মাছ নিছি, পাঙ্গাস মাছের গাদার পিঠটা যে আছে সেটা। এটাতে ফিশ ফিঙ্গার করব আমি, এটাতে ফিশ ডোনাটো করা যাবে। এখন আমি কিছু ব্রেড মিশাবো। আমি ব্রেডগুলি এইভাবে পানিতে একটু চুবাই নিব। আমি এখানে ছোট 8 পিস ব্রেড দিছি, এরকম একটু পানিটা নিংড়ে নিব। ব্রেডটাকে দিয়ে ভালো করে মাখাবো। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ ইউজ করি নাই, আমি এটা মাখানোর পরে লবণটা দিব। আমি 1 চা চামচ এখন লবণ দিয়ে দিলাম। আমি টেস্ট করে পরে আবার দিব, লবণটা আসলে পারফেক্টলি দেওয়া যায় না একবারে, তাহলে খারাপ হয়ে যাবে। আমার লবণটা হয় নাই, আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার, এটা আমার চপটা বাইন্ডারের কাজ করবে। এবং খুব ভালো করে এভাবে চপকে নিতে হবে, তা না হলে লবণটা ভালো করে সব জায়গায় মিশবে না। হয়ে গেছে আমার মিশানো।
এখন আমি চপের আকারে করব। হয়ে গেছে আমার, আমি এখন ফিশ ফিঙ্গারের আকারে করব। এভাবে আমি প্রথমে একটু ডিমে গড়াই নিব, এরপরে বিস্কিটের গুঁড়ায় নিব। আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিছি, আপনারা ব্রেড ক্রামও নিতে পারেন, তো আমার কাছে ব্রেড ক্রামটা আজকে নাই। আমি ফিশ ফিঙ্গারের জন্য এটাও ভালো লাগে, মচমচা হবে। হয়ে গেল আমার একটা, এভাবেই আমি করব। যাদের একটু সমস্যা হয় তারা একটু হাতে তেল মেখে নেবেন, তা আমার সমস্যা হইতেছে না। হয়ে গেল আমার দুইটা, এখন আমি চপটা দেখাচ্ছি। চপটা আপনারা গোল বা কাটলেটের মতো যে কোনো শেপই দিতে পারেন। যে বাচ্চারা মাছ খায় না, কাটার জন্য ভয় পায়, তারা অনায়াসেই এটা খাবে। হয়ে গেল আমার চপটা, আমি আরেকটা করতেছি। এটা সাথে সাথে ভাজা যাবে না, আমাকে 10 মিনিট রাখতে হবে, বিস্কিটের গুঁড়াটা না তা না হলে ছুটে যাবে। এভাবেই আমি সবগুলা করে নিব। হয়ে গেছে আমার মাছের চপ রেস্ট নেওয়া, আমি প্রায় ঘন্টা খানিকের মতো মাছের চপগুলি রেডি করে রাখছি, এখন আমি ভেজে দেখাচ্ছি। আমি এগুলাকে ডুবা তেলেই ভাজতে হবে, ব্রেড ক্রামের জিনিস ডুবা তেলে ভাজলেই ভালো হয়, খুব মচমচে হয়। এখন নাড়া যাবে না, আস্তে আস্তে ভাজতে হবে। হ্যাঁ, মাছগুলি আমি চপগুলো এখন দিলাম, কিন্তু নাড়া যাবে না এখন, ভালো করে ভাজার পরে তারপরে আমি উল্টাবো, তা না হলে ভেঙে যাবে। আর খুব আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে, মিডিয়াম লোতে, ফ্লেমটা মিডিয়াম রাখলাম, তাহলে সুন্দরভাবে ব্রাউন কালার করে তারপরে আমি ভাজবো। আমার 1 মিনিট হয়ে গেছে, এখন দেখেন আমি উল্টাইতেছি, একটু ভাঙবে না, এরকম করে আমি ভাজবো। ব্রাউন কালার, 2 পিটি ব্রাউন কালার করে ভাজবো, এবং বেশ ফুলে উঠছে। হয়ে গেছে আমার এই চপগুলি ভাজা, এবং বেশ ফুলে গেছে এবং মচমচা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার করেই আমি ভেজে নিব। এখন আমি ফিঙ্গারগুলি ভাজব,
এগুলো একটু ভেজে তারপরে নাড়া দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। হয়ে গেছে আমার ফিঙ্গারগুলি ভাজা, আমি আরো উল্টে দিব এরকম করে। আমার একটা ঘন্টা রেস্টে রাখার পরে ব্রেড ক্রামগুলি খুব সুন্দর লেগে গেছে এবং তেলটাও খুব পরিষ্কার। আর ব্রেড ক্রাম যদি সাথে সাথে ভাজবেন না, 10 মিনিট অপেক্ষা করে ভাজবেন, তাহলে ব্রেড ক্রামটা আর পুড়ে যাবে না আর তেলের মধ্যেও ছড়ায় যাবে না। হয়ে গেছে আমার ফিঙ্গারগুলি এবং বেশ সুন্দর ফুলেও গেছে। হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার ফিশ চপ। তো এভাবেই ভাজবেন, আমার খেতেও খুব সুস্বাদু। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।